পরিমাণ মতো ডাল গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা পরে ঠান্ডা জলে আমি ধুয়ে নিয়েছি। প্রথমেই প্রেশার কুকারে দেব পরিমাণ মতো সর্ষের তেল, দুটো বড় এলাচ, তিনটে ছোট এলাচ, দুটো লবঙ্গ এবং তিনটে তেজপাতাকে মাঝখান থেকে কেটে সেটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে দিলাম। এই ডালটাকে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে মেশানোর পর পরিমাণ মতো জল দিয়ে আমি দুটো থেকে তিনটে সিটি দেব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এবার আসি আমি সেকেন্ড পার্টে। কড়াইতে অল্প করে তেল দিলাম। তেল গরম হলে এক চামচ গোটা জিরে, এক চামচ আদা রসুন বাটা আর দুটো কুচানো লঙ্কা দিয়ে ভালো করে সেটাকে ভেজে নেব। আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজটা। এবার পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে এলে আমি দিয়ে দেবো তাতে দুই থেকে তিন চামচ আদা রসুন বাটা দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা দিয়েই আমি হালকা একটু নেড়ে নিয়ে সেটাকে একটা গ্রেভি গ্রেভি ভাব করে নেব। এই গ্রেভিটা হালকা কষে এলে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে আমি নেড়ে চেড়ে নেব। তারপর আমি প্রেশার কুকারে যে ডালটা সিটি দিয়ে রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে সেটাকে হালকা করে ফুটিয়ে নেব। তারপরে আসবো থার্ড পার্টে। ডালটাকে নরম করার চক্করে একটু বেশি নরম করে ফেলেছি, দেখতেই পাচ্ছ তোমরা, তাই একটু ঘন হয়েছে ডালটা, অসুবিধে নেই। এবার আসি থার্ড পার্টে। দু চামচ ঘি নিয়েছি, ঘিতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তারপরে এক চামচ মতো হিং দেব আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো দেব। তারপর হালকা নেড়ে চেড়েই আমি ফোড়নটাকে ডালের ওপরে দিয়ে দেবো, দিয়ে ডালটাকে একটু নেড়ে চেড়েই নেব। আমাদের ডাল হয়ে গেছে রেডি। ডালটা মিশিয়ে নেওয়ার পরে এই ফোড়নটা দেওয়ার পরেই আমাদের ডালের সেন্ট টোটালি চেঞ্জ হয়ে যায়। তো ডালটা খেতে ভীষণ অসম্ভব সুন্দর লাগে। ডালটা রুটি, লুচি অথবা ভাত যে কোনো কিছুর সাথে মানিয়ে যায়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো, আমার দু ঘন্টা লাগে ডালটা করতে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।